আজ কিছু স্পেশাল কালেকশন নিয়ে আমি চলে এসেছি। পুরো সিল্ক এপিসোড হবে আজকে আপনাদের জন্য, একদম স্পেশাল, ভীষণ কালারফুল শাড়ি দিয়ে শুরু করব আজকের এপিসোডটা। না, ফুশিয়া পিঙ্ক, ফুশিয়া পিঙ্কের কালার ডিসচার্জ, আর ফ্যাব্রিকটা হচ্ছে পিওর সিল্ক, পিওর মুর্শিদাবাদ সিল্ক। নাম্বার ওয়ান, এক নম্বর শাড়ি, পুরো বডি কালারটা ফুশিয়া পিঙ্ক, তার সাথে ইয়েলো দিয়ে আর নর্মাল ডিসচার্জ করা হয়েছে, একটু গ্রিনেরও ব্যবহার আছে, একটু পেস্তা গ্রিন, পাড়ের দিকে হলুদের ব্যবহার আছে, আর পুরো বডিতে কিন্তু ফুশিয়া পিঙ্কের সাথে ইয়েলো কম্বিনেশন। ভীষণ কালারফুল দেখুন শাড়িটা, একদম ফ্লোরাল জাল যাচ্ছে পুরোতে, একদম এক নম্বর শাড়ি, নাম্বার ওয়ান পিওর সিল্ক, 3650। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, নাম্বার ওয়ান। নাম্বার টু, দু নম্বর শাড়ি, দু নম্বর শাড়ি কালার কম্বিনেশন ব্লু অ্যান্ড রেড, পুরো কালারটা ব্লুতে রাখা হয়েছে, এটা নাম্বার টু সিল্ক। দু নম্বর শাড়িটাও কিন্তু পিওর সিল্ক আছে, এই ডিজাইনটা প্রচুর চেক সিল্কে আপনারা দেখেছেন, এই জন্য ডিম্যান্ড ছিল পিওর সিল্কে, আমি পিওর সিল্কে দেখিয়ে দিলাম। ইয়েলো অ্যান্ড রেড দিয়ে কালার ডিসচার্জ করা হয়েছে, লোয়ার ইয়র্কটাকে হাইলাইট করা হয়েছে, একটু ডিজাইনটা দেখুন লম্বা করে আছে। এবার কুচিটা দেখাবো, আমি একটু কুচি করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কুচিটা পরলে কি দারুণ লাগবে দেখতে। নাম্বার টু, দু নম্বর শাড়ি, ব্লাউজ পিসটা খুব সুন্দর দেখতে লাগে, একদম ডিজাইনার পিস, একদম রেড অ্যান্ড ইয়েলো কম্বিনেশনে ব্লাউজ পিসটা আমরা দিয়েছি, নাম্বার টু, 3650। নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, তিন নম্বর শাড়ি আজরাক, আজরাকে দেখুন হ্যান্ড ব্লক, প্রত্যেকটা শাড়ি কিন্তু হ্যান্ড ব্লক, কোনোটা কিন্তু প্রিন্ট নয়, এটা কিন্তু প্রত্যেকটাই পিওর সিল্কে হ্যান্ড ব্লক করা হয়েছে, অল আর হ্যান্ড ব্লকড পিওর সিল্ক শাড়ি, ফ্যাব্রিক ইজ পিওর সিল্ক, দিস ইজ নাম্বার থ্রি। এটা হচ্ছে তিন নম্বর শাড়ি, দেখুন দেখাচ্ছি, কালার কম্বিনেশনটা ব্ল্যাক, অরেঞ্জ অ্যান্ড গ্রিন, তিনটেই ভীষণ ব্রাইট, আর ব্ল্যাকের সাথে দেখুন অরেঞ্জটা ভীষণ কমপ্লিমেন্ট করে একে এক একটাকে, খুব সুন্দর লাগবে, ভীষণ ব্রাইট দেখতে শাড়িগুলো, পিওর সিল্কের ফল ভীষণ সুন্দর হয়, যারা নতুন শাড়ি পরছো তাদের জন্য কিন্তু ভীষণ ভালো, আর যারা রেগুলার শাড়ি পরো, এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখো পুরো একদম বোল্ড ব্ল্যাকে যাচ্ছে ব্লাউজ পিসটা, আর পাড়ের দিকে দেখো আমরা আজরাকের এই ব্লকটা কিন্তু দিয়ে দিয়েছি, 3850, 3850 এটার দাম। নাম্বার ফোর, চার নম্বর শাড়ি, চার নম্বর শাড়িটাকে একটু অন্যরকম করে সাজানো হয়েছে, আগে স্প্রে গান দিয়ে দেখো, স্প্রে করে পিঙ্ক ব্রাউনের শেডস আর তার সাথে একটু লাইট একটু রেডিশ শেডস দিয়ে আগে কালার স্প্রেইং করে তারপর নর্মাল একটা ডিসচার্জ দেওয়া হয়েছে, একদম পুরোটাই ফ্লোরালে যাচ্ছে, আর মিডিয়াম পোর্শনটাকে, মিডল পোর্শনটাকে কিন্তু আমরা পিঙ্ক রেখেছি, কালার কম্বিনেশনটা ভীষণ ইউনিক, এইভাবে যাচ্ছে শাড়িটা, পুরো স্প্রেইং করে ব্লাউজ পিসটা দেওয়া হয়েছে, আর বর্ডারও দেওয়া আছে স্লিপসের জন্য, 3650, 3650। এটা তো দারুণ দেখতে, রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে যাচ্ছে শাড়িটা, রেড অ্যান্ড ব্ল্যাক, আঁচলটা দেখো ভীষণ অর্নামেন্টাল করে ট্র্যাডিশনাল একটা ব্লক দিয়ে সাজানো হয়েছে, এটা আঁচলটা, এটা প্যানেল করে করে যাচ্ছে একটা ফ্লোরাল মোটিফ, দেখো পুরোটাকে প্যানেল করে এভাবে যাচ্ছে, পুরোটাকে ফ্রেমিং করা হয়েছে এইভাবে, আর এটা হচ্ছে পুরো বডিটা, পুরো বডিটায় এভাবে আজরাক স্টাইলের ব্লকটা দেওয়া হয়েছে ব্ল্যাকের সাথে ইয়েলো অ্যান্ড রেড দিয়ে, ভীষণ প্রমিনেন্ট, এগুলো সব হ্যান্ড ব্লক কিন্তু, প্রত্যেকটা কিন্তু হ্যান্ড ব্লক, ইন্ডিভিজুয়ালি দেখো ব্লকগুলোকে করা হয়েছে, প্রত্যেকটা সিল্ক দেখো খুব সুন্দর ডিজাইনের, এইভাবে দেখো যাচ্ছে, পুরো অল ওভারটা কিন্তু একইভাবে যাবে, ভীষণ কালারফুল দেখতে, একদম সলিড রেডে দেখো যাচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসে কিন্তু বর্ডার করে দেওয়া আছে,
3650 3650। नंबर सिक्स, प्रोबेबली दिस इज नंबर सिक्स। শাড়ির নাম্বার আর প্রাইস কিন্তু নিচে যাচ্ছে স্ক্রলে, একটু তোমরা চেক করে নিও যদি আমি স্কিপ করে যাই কোনো নাম্বার। আচ্ছা এবার দেখো যেটা দেখাচ্ছি এটারও অ্যারেঞ্জমেন্টটা একটু অন্যরকম, পুরো আঁচল থেকে এইভাবে যাচ্ছে, পুরো আঁচলটা হাইলাইট হয়ে যাচ্ছে এইভাবে ব্রাশিংয়ের সাথে ইয়েলো দিয়ে আর ডিসচার্জ করা হয়েছে, তিনটে চারটে কালার বার্স্ট যাচ্ছে। তারপর একটু দেখো একটু এইভাবে ওয়েভ করে করে যাচ্ছে, এটা হচ্ছে ভেতরের পোর্শনটা। এবারে দেখিয়ে দিই তোমরা তাহলে কুচির পোর্শনটা কিরম কোলাচল পড়বে বুঝতে পারবে। এই দেখো পুরো এটা কুচি থেকে কোলাচল পর্যন্ত কিন্তু আবার এইভাবে যাবে, ভীষণ বোল্ড কালার। যেহেতু পুরো বডিটা ব্ল্যাক, এতে দেখো এই কালারগুলোকে একটু অন্যরকম আর্দেন কালার রাখা হয়েছে, দেখতে খুব ভালো লাগবে দেখতে। এইটা হচ্ছে ব্লাউজ পিস 3650। প্রত্যেকটা কিন্তু পিওর সিল্ক, তোমরা জানোই এতদিন বুটিক ক্রিয়েশন সিল্ক মার্ক অথরাইজড শপ, আর অনেক বন্ধুই আউটলেটে চলে আসছেন, তোমরা চলে এসো, প্রচুর স্টক দেখে কেনাকাটা করতে পারবে। আর এখন তো বিয়ের কেনাকাটা চলছে, তোমরা চলে এসো, প্রচুর স্টক পাবে। আমি যে ধরনের শাড়ি দেখাই সিটিভিএনে বা ইউটিউবে তোমরা সব পেয়ে যাবে আমার কাছে এখন। এটা দেখো রেড অ্যান্ড ব্ল্যাক আজরাখের যে ডিজাইনটা আমরা তসর বাফতায় করি সেই ডিজাইনটা কিন্তু দেখো আমরা পিওর সিল্কে করেছি, কি ব্রাইট দেখো কালারটা, যেহেতু পিওর সিল্ক এই জন্য ভীষণ ব্রাইট লাগছে দেখতে, আর একদম টুকটুকে লাল বা ভার্মিলিয়ান রেড বলতে পারো রংটাকে। আর পাড়ের দিকে দেখো ডার্ক ব্ল্যাক রাখা হয়েছে, আর পুরো বডিতে রেডের সাথে ইয়েলো আর গ্রিন দিয়ে আজরাখের ব্লক করা হয়েছে। এগুলো কিন্তু সব হ্যান্ড ব্লক। এইভাবে যাচ্ছে দেখো শাড়িটা, পুরো অল ওভার কিন্তু কাজটা যাচ্ছে, একদম এন্ড অব দিয়ে কাজটা পেয়ে যাবে তোমরা। এটা হচ্ছে ব্লাউজ পিস, একদম ব্ল্যাকে যাচ্ছে ব্লাউজ পিসটা, বর্ডার দেওয়া আছে 3850 3850। এবার চলে এলাম চেক সিল্ক, ভীষণ ফেভারিট তোমাদের, খুব সুন্দর সুন্দর ব্লক দেখাবো, ভীষণ পছন্দের। দেখো কিন্তু খুব লিমিটেড এই ব্লকগুলো। এটা দেখো রেড ব্ল্যাক অ্যান্ড স্টিলের কম্বিনেশন, পুরো আঁচলটাকে দেখো রেড ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ দিয়ে হাইলাইট করা হয়েছে একটু জিওমেট্রিক্যাল শেপে। আর এভাবে দেখ এর ভেতরটা দেখো একটা ফ্রেমিং যাচ্ছে, লাইট একটা অরেঞ্জিশ তার সাথে স্টিল গ্রে, আর ভেতরে কিন্তু দেখো স্টিল গ্রের সাথে রেডের কম্বিনেশনে এইভাবে যাচ্ছে। আমি এবার ভেতরটা তো চমক আছে দেখাচ্ছি ভেতরটা, এটা পুরো আপার ইয়োকটা কভার করছে, পুরো আপার ইয়োকটা কভার করছে হাফ পোর্শনটা। এইবার দেখো কুচিটা, এইটা হচ্ছে কুচিটা তোমাদের পড়বে, এই দেখো পুরো কুচিটা যাচ্ছে ব্ল্যাকে, এইভাবে যাচ্ছে কুচিটা। আবার কোলাচলটা আজরাখের যে ব্লকটা এটা কিন্তু কোলাচলে চলে আসছে, এই দেখো কোলাচলে তোমরা এই আজরাখের ব্লকটা পেয়ে যাচ্ছ। আর ব্ল্যাকে যাচ্ছে দেখো ব্লাউজ পিস মিডল পোর্শনে, মানে ব্যাক সাইডের মিডল পোর্শনে কিন্তু তোমরা এই ডিজাইনটাকে ইউজ করতে পারো, খুব সুন্দর লাগবে দেখতে। 3250 3350 পিওর চেক সিল্ক। এবার যেটা দেখাবো এটাও আর একটা চেক সিল্ক, কি দারুণ ডিজাইন, এটা ব্রাউন আর অরেঞ্জের কম্বিনেশন। ডিজাইনটা একটু অন্যরকমভাবে দেখো, এইভাবে যাচ্ছে একটু মাছের আঁশের মতো ডিজাইনটা, খুব সুন্দর। কিন্তু এইভাবে দেখো ওয়েভ কোট করে করে যাবে পুরো বডি পার্টটা, যেটা অরেঞ্জ দিয়ে হাইলাইট করা হয়েছে। আঁচলটাও ভীষণ সুন্দর প্যানেল করে করে যাচ্ছে আঁচলটা, এটা বডি পার্টটা, আঁচলে যে এই প্যানেলের পোর্শনটা এটাই কিন্তু দিয়ে ফ্রেমিং করা হয়েছে দুদিকে আপার ইয়োক লোয়ার ইয়োকে। আর ভেতরটা দেখো কি সুন্দর করে ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর লাগবে দেখতে পড়লে, পাড়টা একদম ওয়েভ করে করে যাবে দুদিকের। কুচি করে দেখো দেখিয়ে দিচ্ছে, ভীষণ লাইট ওয়েট চেক সিল্ক, যারা পরেছেন তারা জানেন ভীষণ সুন্দর সিল্কের সিল্ক সবসময়ের জন্য। এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্রাউনে, থ্রু আউট দ্য ইয়ার তোমরা এটাকে পরতে পারবে, আর যারা সবসময় শাড়ি পরো তাদের জন্য ভীষণ ভালো, পিওর সিল্ক ফ্যাব্রিক অথচ রেঞ্জটা ভীষণ মিনিমাম। 3150 ছিল আগেরটা, এটা কিন্তু আবার 3250,
3350, ভীষণ কালারফুল একটা শাড়ি দেখো দেখাচ্ছি। আমার প্রচুর বন্ধু ওয়েটিং এ আছে আজকের এপিসোডের জন্য। আমি বলেছিলাম আজকে একটা সিল্ক স্পেশাল এপিসোড করব, একদম উইদিন 4000, 3150, 3250 এই ধরনের শাড়ি আমি দেখাবো, কিন্তু পিওর সিল্ক মার্ক পাবে। এই দেখো এই শাড়িটা যেটা দেখাচ্ছি, এটা আরেকটা পিওর চেক সিল্ক দেখাচ্ছি। এটার কালার কম্বিনেশন দেখো, আঁচলে আমরা পিঙ্ক দিয়েছি প্রথম পার্টে, ফার্স্ট পার্টে দেখো পিঙ্ক অ্যান্ড ইয়েলো দিয়ে একটু কলমকারি স্টাইলে ব্লকটা করা হয়েছে। তারপর দেখো আঁচলের সেকেন্ড পার্টে আমরা ব্লু আজরাক দিয়েছি, তারপর আবার দেখো পিঙ্ক দিয়েছি। এইভাবে ব্লু আর পিঙ্ক দিয়ে শাড়িটাকে সাজানো হয়েছে আঁচলের ফার্স্ট পার্টটাকে। এবারে দেখো আপারিয়ক যাচ্ছে, এইবারে দেখো আপারিয়ক ধরো, এটা হচ্ছে আপারিয়ক যাচ্ছে, এটা হচ্ছে আপারিয়ক। দেখুন আপারিয়কে ব্লু এর সাথে এইভাবে আজরাক দিয়ে ব্লকটা করা হয়েছে। কালার কম্বিনেশনটা ব্লু পিঙ্ক অ্যান্ড ইয়েলো, ভীষণ ব্রাইট। চেক সিল্ক দেখাচ্ছি 3250, 3350। এটা হচ্ছে পিঙ্কে যাচ্ছে ব্লাউজ পিস। দেখো আজরাকের ব্লকটাই কিন্তু আমরা ব্লাউজের স্লিপসে দিয়ে দিয়েছি। নাম্বার 10, 10 নম্বর শাড়ি। শাড়ির নাম্বার যদি হয়তো আমার ভুল হতে পারে বলা, আপনারা একটু কাইন্ডলি নিচে শাড়ির নাম্বার আর শাড়ির দামটা একটু চেক করে নেবেন। আরেকটা পছন্দের শাড়ি শিবরি, তাও আবার চেক সিল্কে, ভীষণ ডিম্যান্ড। এটা হচ্ছে তোমাদের আঁচল পোর্শন, এইটা হচ্ছে আপারিয়ক, আপারিয়কটা এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে আঁচল, এটা আপারিয়ক। কি কালারফুল দেখো, একদম প্যারট গ্রিন, ডার্ক প্যারট গ্রিন, তার সাথে রেড রানি ইয়েলো দিয়ে বন্ধেজ করা হয়েছে, শিবরি করা হয়েছে। এটা হচ্ছে আবার কুচিটা, এটা হচ্ছে কুচির পোর্শনটা, এইটা হচ্ছে ব্লাউজটা, পুরোটা শিবরিতে যাচ্ছে কিন্তু 3250, 3350। আরেকটা দারুণ শাড়ি দেখাই, ভীষণ কালারফুল, পিকনিক বলো, হালকা কোনো অনুষ্ঠানে বলো, দেখতে ভীষণ, আর ফিগার কারেকশান হয় শাড়িগুলোতে, ভীষণ সুন্দর, মানে আমি নিজেও পরে দেখেছি, ফিল করেছি ফিগার কারেকশান হয়। এইটা দেখো যেটা দেখাচ্ছি, এটা ব্ল্যাকের সাথে ব্লু কম্বিনেশন, ব্লু এর দুটো তিনটে শেডস, তার সাথে একটু স্টিল গ্রে অ্যাডন করা হয়েছে, আর এটা হচ্ছে একদম জেড ব্ল্যাক বলতে পারো। চেক সিল্ক দেখাচ্ছি কিন্তু আমরা, চেক সিল্কে শিবরি। ইফ ইউ হ্যাভ এনি এনকোয়ারি রিগার্ডিং সিল্ক ফ্যাব্রিক অর এনি প্রাইস অফ দ্য শাড়ি, ইউ ক্যান হোয়াটসঅ্যাপ আস অর ইউ ক্যান ড্রপ আ মেসেজ ইন আওয়ার হোয়াটসঅ্যাপ 8013339230794336269 ইন দিস টু নাম্বারস। এটা দেখুন আমরা দেখাচ্ছি যেটা, সেটা ব্লাউজ পিস, পুরোটা শিবরিতে, মানে কুচি আঁচল ব্লাউজ পিস কিন্তু শিবরিতে যাচ্ছে 3250। আচ্ছা এবার দেখাবো 13, আগেরটা গেল নাম্বার 12, এটা হচ্ছে নাম্বার 13, 13 নম্বর, ভীষণ কালারফুল। এটা হচ্ছে প্রথম পার্টটা গেল, দেখুন ইয়েলো আর রানিতে, এই পোর্শনে দেখুন বোল্ড রানি দেওয়া হয়েছে, আর এইটা হচ্ছে এইভাবে যাচ্ছে প্যানেল করে করে শিবরিতে। এইটাকে না একটু অন্যরকমভাবে, মানে প্যানেল করে করে সাজানো হয়েছে, আগেরগুলো দেখালাম যেমন কুচি আঁচল স্টাইলে, এটা আবার পুরো অল ওভার দেখুন বন্দেজটাকে, দুটো কালারকে নেওয়া হয়েছে, ইয়েলো গ্রিন রানি এরকমভাবে সাজানো হয়েছে। কিন্তু একটা দেখুন রানির প্যানেল যাচ্ছে, একটা দেখুন রানির প্যানেল যাচ্ছে, একটা দেখুন ইয়েলোর প্যানেল যাচ্ছে, একটা গ্রিনের প্যানেল যাচ্ছে, এইভাবে যাচ্ছে অল্টারনেট করে করে। শাড়িটা পরবার পর না ভীষণ সুন্দর লাগবে দেখতে, দেখুন এইভাবে যাচ্ছে শাড়িটা। ব্লাউজ পিসটা দেখাই, এই দেখুন ব্লাউজ পিসটা হচ্ছে মাজেন্ডাতে, একদম সলিড বোল্ড কালার ব্লাউজ পিস 3250। চেক সিল্ক দেখাচ্ছি, এবার দেখাবো মটকা, সিল্ক মটকা, পিওর সিল্ক, এটাতেও কিন্তু সিল্ক সিল্ক মার্ক পাবেন আপনারা, ব্লু আর গ্রিন। প্রথমেই ভীষণ একটা ব্রাইট শাড়ি দিয়ে শুরু করলাম, ব্লু অ্যান্ড গ্রিন, ভীষণ ব্রাইট দেখতে, কিন্তু ব্লু আর গ্রিন সবসময় ন্যাচুরাল, কিন্তু ন্যাচুরাল কালার, এই জন্য দেখুন ভীষণ আই সুদিং, কিন্তু কিন্তু দেখতে খুব গর্জিয়াস লাগে, পড়লে খুব ভালো লাগে। এইভাবে কলমকারি দিয়ে আর এইভাবে প্যানেল করে ডাই করে করে
শাড়িটাকে ডিজাইন করা হয়েছে, এটা পুরো হাফ পোর্শনটায় যাচ্ছে, আর এই কুচির পোর্শনটা আবার সলিড গ্রিনে যাচ্ছে। হাফ অ্যান্ড হাফ কনসেপ্টে করা হয়েছে, এই দেখুন হাফ অ্যান্ড হাফ, হাফটা পুরো এইভাবে যাচ্ছে প্যানেল করে করে, আর হাফটা পুরো এইভাবে যাচ্ছে। বর্ডার দেওয়া রয়েছে, যে কলমকারীর বর্ডারটা আমরা আঁচলে দিয়েছিলাম পুরো প্যানেলে, আবার সেইটাই কিন্তু লোয়ারিয়াকে চলে আসছে পাড়ের দিকে। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, 3150, 3150 নাম্বার 14, নাম্বার 15, 15 নম্বর শাড়ি, এটাও সিল্ক মটকা, 3150, মাত্র 3150 টাকা। আপনারা দেখুন পিওর সিল্কের একটা শাড়ি পাচ্ছেন, আর বুটিক ক্রিয়েশন জানেনি, পিওর সিল্ক না হলে সিল্ক মার্ক দেবে না, কারণ যেহেতু বুটিক ক্রিয়েশন সিল্ক মার্ক অথরাইজড শপ। আমাকে অনেকেই বলেছে সিল্ক মার্ক কীভাবে বোঝা, মানে সিল্ক মার্ক কোন শাড়িগুলোতে হবে বোঝানোর জন্য, পিওর সিল্ক থাকলেই তবেই আমরা সিল্ক মার্ক দিতে পারবো। পিওর সিল্ক বলতে যে ইয়ার্ন দিয়ে উইভ করা হয় শাড়িগুলো, ধরুন ওয়ার্পে যে ইয়ার্নটা থাকে, ওয়েফটে যে ইয়ার্নটা থাকে, দুটোই যদি সিল্ক হয়, এখানে পাড়ে যখন উইভিংয়ের ক্ষেত্রে আমরা দেখাই, তখন সেক্ষেত্রে বা জারি বা যে উইভিং থ্রেডগুলো ইউজ করা হয়, যদি সব পিওর হয় তবেই কিন্তু সেটাতে আমরা সিল্ক মার্ক দিতে পারবো, তখনই সেটা পিওর সিল্ক বলবো। পিওর সিল্ক হবে বা পিওর কটন হবে, পিওর বলতে কিন্তু এই দুটো কথাই বোঝা যায়, মানে দুটো কথাই বোঝানো হয় আর কি, নয় সিল্ক হবে নয় কটন হবে। এইভাবে যাচ্ছে, দেখুন পুরো কুচি করে যে দেখিয়ে দিলাম, লোয়ার ইয়কটা কি সুন্দর লাগবে, পুরো বটম পার্টটা হাইলাইট করবে। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস, 3150, 3150। এইবার দেখো দেখাই আরেকটা মটকা, ভীষণ সুন্দর সুন্দর কালার দেখো তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে এলাম, ভীষণ ব্রাইট ব্রাইট কালার, শীতকাল মানে সুন্দর সুন্দর রং, আর রোদ ঝলমল করে উঠছে, কাজ দারুণ হচ্ছে আমাদের, মানে যারা কারিগর ভাই আছেন তারা কাজ করেও খুব মজা, আমাদের কাজ করে খুব মজা, বিভিন্ন রকম রং হচ্ছে খুব সুন্দর সুন্দর মনের মতো। দেখো এটা শিবরি করেছি, এটা কিন্তু দেখো হ্যান্ড ব্লক আর শিবরিকে মিক্স ম্যাচ করে কিন্তু করা হয়েছে, দেখো ভীষণ কালারফুল। এবার ভেতরের পোর্শনটা আমরা দেখাই, এটা হচ্ছে কুচির পোর্শনটা, দেখো এই দেখো কি করে মিক্স ম্যাচ করেছি, দেখো শিবরিটা দেখালাম, এটা কুচির পোর্শনটা, এটা কিন্তু আবার হ্যান্ড ব্লকে হয়েছে, এটা হ্যান্ড ব্লকে হয়েছে। আচ্ছা এটা আবার ডিসচার্জে হয়েছে, কোলাচলের পোর্শনটা দেখো ডিসচার্জে হয়েছে, শিবরিতে হয়েছে, সরি শিবরিতে হয়েছে, এটা মানে শিবরির সাথে দেখো হ্যান্ড ব্লকটাকে মিক্স ম্যাচ করা হয়েছে। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লুটা ব্লাউজ পিস, 3150, 3150। এবার যেটা দেখাবো এটাও পিওর সিল্ক মটকা আছে, কালারফুল, এটা কিন্তু ডার্ক স্টিল গ্রে, এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা কিন্তু ডার্ক স্টিল গ্রে। এই শাড়িটা এইভাবে যাচ্ছে, অরেঞ্জ আর হোয়াইট দিয়ে ডিসচার্জ করা হয়েছে, এটা আপার ইয়কে গিয়ে না এই ডিজাইনটা আস্তে আস্তে কমতে থাকবে, আর অরেঞ্জ রানি আর গ্রের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন যে কালারটা, ওই কালার বারটা দেখুন বাড়তে থাকবে। এটা চলে গেল আপার ইয়ক অব্দি, দেখুন এটা ব্রেক হয়ে যাচ্ছে, এটা আপার ইয়কে গিয়ে শেষ, আবার কুচিতে গিয়ে দেখুন একদম ডিজাইনার দেখুন কনসেপ্টে করা হয়েছে, মাত্র 3150 টাকায় আপনারা যাতে ফুল ফ্যাশন করতে পারেন সেই জন্য সবসময় আমি আপনাদের সাথে আছি। এই দেখুন এটা হচ্ছে কিন্তু বটম পার্টটা যাচ্ছে, পিঙ্ক, একদম হট পিঙ্কে যাচ্ছে ব্লাউজ পিস, তার সাথে গ্রে উইথ ডিসচার্জ ব্লাউজ পিস, 3150। একটা আনকমন কালার দেখাই, লামা কালার, সিল্কে ভীষণ আনকমন একটা কালার, কিন্তু দারুণ এসছে দেখুন রংটা, কি দারুণ দেখুন কালারটা, যেহেতু এই কালারটা লামা একটু ব্রাইট লাগছে, তার সাথে দেখুন অরেঞ্জ দিয়ে আর ব্রাউন দিয়ে কালারটাকে দেখুন একটু সাবডিউট করা হয়েছে, এর ব্রাইটনেসটা অরেঞ্জ কেটেছে, আবার অরেঞ্জের ব্রাইটনেসটা ব্রাউন কেটেছে, দেখুন কি সোবার লাগছে দেখুন শাড়িটা। আমার মনে হয় যে কোনো শাড়ির ক্ষেত্রে কালার কম্বিনেশনটা ভীষণ ম্যাটার করে, এটাও কিন্তু কালার ডিসচার্জেই করা হয়েছে, প্রসেসিংটা কালার ডিসচার্জ, আর ভেতরে দেখুন এইভাবে ব্লকটা খুব সুন্দর যাচ্ছে, একটা বার্ড মোটিভস যাচ্ছে,
ব্লকটা কিন্তু একই রকম থাকবে পুরো বডিতে। দেখুন কালারটা, দেখুন কি সুন্দর, একদম ডার্ক লামা গ্রিন কালার। অরেঞ্জে যাচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস 3150 3150। একে দেখুন এইভাবে মটকায় করা হয়েছে, ব্ল্যাক অ্যান্ড রেড, ব্রাইট ব্ল্যাক অ্যান্ড রেড। আঁচলটা আমরা প্লেন রেখেছি, জাস্ট রেড ডাই করা হয়েছে। দেখুন খুব সুন্দর ফ্যাশনেবল লাগবে। আমি পুরো শাড়িটা দেখুন দেখাচ্ছি, এটা দেখুন রেডে যাচ্ছে পুরো বোল্ড কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডে। দেখুন ভেতরের পোর্শনটা খুব ছোট ছোট আজরাকের স্টাইলে একটা দেখুন ব্লক করেছি, কি ভালো লাগছে। দেখুন একটু ফ্লোরাল বুটিটাকে একটু অন্যরকমভাবে দেখুন সাজানো হয়েছে, একদম ঘন এইভাবে বুটিটা আসছে। আপার ইয়ক লোয়ার ইয়কে রেড বর্ডার, কালার কম্বিনেশন রেড অ্যান্ড ব্ল্যাক, ভীষণ বোল্ড কালার দুটোই, ভীষণ ব্রাইট। এইটা হচ্ছে ভেতরের পোর্শনটা, পিওর সিল্ক মটকা। আজকে পুরো পিওর সিল্কের এপিসোড করলাম আমরা, লাস্ট শাড়ি দেখাবো। এটা দেখুন ব্লাউজ পিস 3150। এবার দেখুন যেটা দেখাচ্ছি লাস্ট শাড়ি আজকের অনুষ্ঠানে, পার্পেল কালার, পার্পেল অ্যান্ড পিঙ্ক কালার কম্বিনেশন। আঁচলটা দেখুন আগের মতোই কনসেপ্ট রাখা হয়েছে, পুরো পিঙ্ক কালার। আর শাড়ির যদি কোনো রকম এনকোয়ারি থাকে আপনারা কিন্তু আমাদের ফোন করুন, আর হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই আপনাদের যে লোকেশন বা ফোন নাম্বার দেবেন, কারণ অনেক সময় হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা হয়তো যোগাযোগ করতে পারি না। আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেবেন, যেটাতে আপনারা আমরা ওভার ফোন আমাদের স্টাফরা কথা বলতে পারে। আর আমরা হচ্ছে একদম ওয়েস্ট বেঙ্গল কলকাতা, 3E কালীচরণ শেঠ লেন, কলকাতা 30, একদম দমদম মেট্রো স্টেশন বা দমদম জংশনের খুব কাছে। চলে আসুন, ফোন করে চলে আসুন, যদি অ্যাড্রেস বুঝতে অসুবিধের হয় 8013932307943362969। একদম দমদম জংশন বা মেট্রো স্টেশনের খুব কাছে, বুটিক ক্রিয়েশন। এটা দেখুন লাস্ট আজকের প্রোগ্রামে একদম লাস্ট শাড়ি, খুব সুন্দর একটা পার্পেল কালার, কালার ডিসচার্জ করা হয়েছে, এটাও কিন্তু পিওর সিল্ক মটকা। এইভাবে যাচ্ছে কপিন ব্লু আর পার্পেলের মাঝামাঝি একটা রং, খুব আনকমন কালার শেডস, তাতে রানি আর ইয়েলো দিয়ে কালার ডিসচার্জ করা হয়েছে। ব্লাউজ পিসটা ভীষণ ব্রাইট, আসলে যে কালারটা ওটাই কিন্তু ব্লাউজ পিসের কালার, এটা হচ্ছে ব্লাউজ পিসের কালার। প্রত্যেকটা শাড়িতে, আজকের এপিসোডের প্রত্যেকটা শাড়িতে বন্ধুরা সিল্ক মার্ক অবশ্যই তোমরা পাবে। আর কিছু এনকোয়ারি যদি হয় লাগে যদি, তাহলে তোমরা করতে থাকো এই দুটো নাম্বারে। আজকে এ পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে অন্য শাড়ির কালেকশন নিয়ে। নমস্কার।